audio jungle. Hello everyone, assalamu alaikum. Aajker class-e amora tomaderke shekhabo paanchti shongkhar jogfol nirnoyer algorithm ebong flowchart nirnoy. Aajke hocche SSC ICT panchom oddhay programming bhasha er upor class nibo. Aajker class ti hocche paanchti shongkhar jogfol nirnoyer algorithm ebong flowchart nirnoy. To er purbe আমাদের পঞ্চম অধ্যায়ের উপর ইতোমধ্যে অনেকগুলো ক্লাস হয়ে গেছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ত্রিভুজ নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ঠিক আছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট তো অনেকগুলো ক্লাস হয়ে গেছে তো যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা তো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি তো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে ষষ্ঠ থেকে বিশেষ করে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের সকল বিষয় পার্ট বাই পার্ট নিখুঁতভাবে বুঝিয়ে দেওয়া হয় তো আজকের ক্লাসটি আমরা স্টার্ট করি আজকে বেশি একটু বলাই হয়ে গেছে তো আজকের ক্লাসটি তোমরা লক্ষ্য করো যে আজকের টপিক হচ্ছে পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট তো পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ঠিক আছে যে পাঁচটি পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট তো পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ঠিক আছে পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় তো এক সাইডে লিখব অ্যালগরিদম 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 এক সাইডে লিখবো ফ্লোচার্ট ঠিক আছে অ্যালগরিদম লিখলাম এক সাইডে ফ্লোচার্ট আচ্ছা আমরা জানি কি অ্যালগরিদমটা আমাদের হয়ে থাকে ধাপ আকারে আর ফ্লোচার্টটা হয়ে থাকে হচ্ছে চিত্র আকারে তো অ্যালগরিদমটা আগে লিখবো যে ধাপ এক দুই দিয়ে ধাপ এক তো ধাপ একে যা করতে হবে প্রথমে হচ্ছে প্রোগ্রাম শুরু করি ঠিক আছে প্রোগ্রাম প্রোগ্রাম শুরু করি আচ্ছা প্রোগ্রাম শুরু করি এটা হচ্ছে অ্যালগরিদম আর এর ফ্লোচার্টটা কিরকম হবে তোমাদের পূর্বের ক্লাসগুলোতে দেখানো যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট তো যারা দেখেছো পূর্বের ওই দুইটি ক্লাস তো তাদের বুঝতে আরও সুবিধা হবে আর যারা দেখোনি তাদেরও সমস্যা নেই তোমরা বুঝতে পারবে ক্লাসটি করলে মনোযোগ সহকারে তো এটা ফ্লোচার্টটা হবে যেরকম দেখো অনেকটা ডিম্বাকৃতির অনেকটা ডিম্বাকৃতির তো ফার্স্টে হবে স্টার্ট START স্টার্ট ঠিক আছে আচ্ছা তারপর দেখো ধাপ দুই ধাপ দুইটা কি আচ্ছা ধাপ দুই বলছে পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয় এখন সংখ্যা পাঁচটি কি দেওয়া আছে বন্ধুরা সংখ্যা পাঁচটি দেওয়া নেই তো সংখ্যা পাঁচটি আমরা ধরে নিব মনে করো এ বি সি ডি ই এই পাঁচটি সংখ্যা আমরা ধরে নিলাম ঠিক আছে তাহলে
সংখ্যা পাঁচটি A B C D E ঠিক আছে অর্থাৎ সংখ্যা পাঁচটি A B C D E ইনপুট করি কি করি সংখ্যা পাঁচটি A B C D E আচ্ছা ইনপুট করি ওকে দ্বিতীয় ধাপে সংখ্যা পাঁচটি A B C D E এই পাঁচটি সংখ্যা ইনপুট করব তারপর এইটার ইনপুটের ফ্লো চার্টটা কি রকম হবে বন্ধুরা এরকম ঠিক আছে ফ্লোচার্টটা হবে এরকম ওকে তাহলে কি এটা হচ্ছে ইনপুট নিলাম তাহলে ইনপুট কি কি নিলাম এটা লিখব ইনপুট ইনপুট এ বি সি ডি ই আচ্ছা একটার সাথে এখন আরেকটা এরকম সংযোগ স্থাপন করে দিতে হবে প্রত্যেকটা আচ্ছা তারপর দেখো ধাপ তিন ধাপ তিনে কি লিখব ধাপ তিনে লিখব এই যে সংখ্যা তিন পাঁচটির যোগফল নির্ণয় তাহলে লিখব সংখ্যা পাঁচটির যোগফল টোটাল সমান ঠিক আছে যে সংখ্যা পাঁচটির যোগফল সংখ্যা পাঁচটি যোগফল অর্থাৎ টোটাল যোগফল মানে হচ্ছে টোটাল ঠিক আছে তো টোটাল সমান কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ঠিক আছে নির্ণয় করি কি করি নির্ণয় করি নির্ণয় করি তাহলে সংখ্যা পাঁচটি যোগফল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এই পাঁচটি সংখ্যা গুলা যোগ করে নির্ণয় করে তাহলে এটা ফ্লো চার্টটা হবে এরকম অর্থাৎ এটা কিন্তু প্রক্রিয়াকরণের ধাপের মতো বলতে এটা প্রক্রিয়াকরণ ঠিক আছে এটা প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণের জন্য তো লিখব টোটাল টোটাল সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এই হচ্ছে টোটাল টোটাল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এই হচ্ছে টোটাল আচ্ছা তারপর দেখো ধাপ চার ধাপ চার কি করব এই যে যে প্রোগ্রামগুলো নিলাম এই প্রোগ্রামটা আমরা কি করব প্রিন্ট করব তাহলে ফলাফল প্রিন্ট করে লিখতে পারি কি ফলাফল প্রিন্ট করে ফলাফল প্রিন্ট করে ফলাফল ফলাফল কি করে প্রিন্ট করি তাহলে এটা ধাপ চার হবে কি ফলাফল প্রিন্ট করি এটা কিন্তু হচ্ছে ইনপুট অর্থাৎ এটা আউটপুট আমরা জানি ইনপুট এবং আউটপুটের ফ্লো চার্টটা সেম রকম হবে এই যে ইনপুট এবং আউটপুটের ফ্লো চার্টটা সেম রকম এরকম ঠিক আছে অনেকে কিন্তু মানে এটা আর এটা অনেকটা সেম ভাবে দিয়ে থাকো মানে হালকা একটু বাঁকা হয় কিন্তু এটা কিন্তু পুরোটা এরকম বাঁকা করতে হবে সুন্দর করে যেন স্পষ্ট দেখা যায় আমার নিজের স্টুডেন্টরাই কিন্তু এরকম ভুল করো তো আমি তোমাদের বলে রাখি তো এই বিষয়টা তোমরা খেয়াল করবা আচ্ছা এটা দেখো এটা সমতলিকের মতো হয়ে গেছে খুব খেয়াল আচ্ছা তাহলে কি প্রিন্ট টোটাল এটা কি প্রিন্ট টোটাল প্রিন্ট টোটাল আচ্ছা আমাদের কি এখন শেষ ধাপে এখন ধাপ মানে অঙ্কের কাজ পুরাই কমপ্লিট এখন লিখব কি ধাপ শেষ করি তাহলে লিখব ধাপ পাস যে প্রোগ্রাম শেষ করি ঠিক আছে প্রোগ্রাম শেষ করি ঠিক আছে প্রোগ্রাম শেষ করি তাহলে প্রোগ্রাম শেষ করি ফ্লোচার্টটা কি রকম হবে আমরা জানি কি শুরু প্রতীক এবং শেষ প্রতীক ফ্লোচার্টের শুরু প্রতীক শেষ প্রতীক সেম রকম তাহলে এটা শেষ প্রতীক ঠিক আছে শেষ প্রতীকটা কি হবে এন্ড ই এন্ড
D end. Okay, end. শেষ প্রতীক end. দেখো আজকের অঙ্কের বিষয়টা হচ্ছে পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করো। তো পাঁচটি সংখ্যার যোগফল এর পূর্বে শিখানো হয়েছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় এবং তিনটি সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগরিদম ফ্লোচার্ট। তো ওইটার সেম রকম। দেখো তাহলে যে কোনো প্রোগ্রাম অ্যালগরিদম করতে হলে প্রোগ্রামটা শুরু করতে হবে, অ্যালগরিদম হোক বা ফ্লোচার্ট হোক, প্রোগ্রামটা শুরু করব। তারপর দেখো সংখ্যা পাঁচটি যা যান ইনপুট নিতে হবে, ইনপুটগুলো নিব, যে সংখ্যা পাঁচটি এ বি সি ডি ই ইনপুট করে। তো ইনপুট করলাম, এটা ইনপুটে, ইনপুটের হচ্ছে ফ্লোচার্ট প্রতীক। আচ্ছা সংখ্যা পাঁচটির যোগফল, যেহেতু পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয়, তো সংখ্যা পাঁচটির যোগফল টোটাল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই নির্ণয় করি। তারপর দেখো টোটাল, টোটাল এটা হচ্ছে প্রক্রিয়াকরণ, টোটাল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ই, ঠিক আছে টোটাল। তারপর দেখো ধাপ সাইডে ফলাফল প্রিন্ট করি, তাহলে প্রিন্ট টোটাল। এখন তোমরা যদি গড় নির্ণয়ের কথা বলে তাহলে এখানে লিখবা হচ্ছে প্রিন্ট এভারেজ, যদি যোগফল নির্ণয় বলে তাহলে লিখবা এখানে প্রিন্ট টোটাল। মানে যে বিষয়টা বলবে তার সাথে, মানে প্রিন্টের সাথে তার অ্যাড করে দিতে হবে। ওকে তারপর দেখো প্রোগ্রাম শেষ করে, মানে আমাদের ফলাফল শেষ হয়ে গেছে, মানে কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন লিখবো প্রোগ্রাম শেষ করি। ওকে তারপর দেখো নেক্সট কি, এই ফলাফলটা কি করব পরবর্তীতে এটা শেষ করব, এর জন্য ইন্ড। ওকে এখন তোমরা অনেকেই কমেন্ট করে থাকো যে ভাইয়া বা স্যার প্রশ্নগুলো আমাদের কীরকম হবে। দেখো প্রশ্নটা এরকম হবে যে পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগোরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করো, এরকম খুবই কম থাকে, থাকে না বললেই চলে। এখন এরকমও থাকতে পারে, আর বিশেষ করে থাকে কীরকম ওইটাই বলি, যে পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগোরিদম নির্ণয় করো একটা, বা বললো পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট নির্ণয় করো। ওকে এরকম হিউজ পরিমাণ প্রশ্ন আসছে, তোমরা বিগত সালগুলা দেখবা, ঠিক আছে। আবার বলবে এই উক্ত অ্যালগোরিদম হতে ফ্লোচার্ট নির্ণয় করো, তাহলে তোমাদের এই ফ্লোচার্ট নির্ণয় করতে হবে। আবার বলা থাকতে পারে যে এই ফ্লোচার্ট হতে অ্যালগোরিদম নির্ণয় করো। তো এরকম ভাবে তোমাদের অঙ্কগুলো থাকবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের পরবর্তী আলোচনা। তো এর পূর্বে আমাদের প্রোগ্রামিং এই ভাষার উপর অনেকগুলা ক্লাস হয়ে গেছে ইতোমধ্যে, তো যারা এখনো ক্লাসগুলো দেখনি ক্লাসটি অবশ্যই দেখে নিবা, তাহলে তোমরা অনেক উপকৃত হবা। এবং আমাদের ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে মেনশন করবা এবং ক্লাসগুলো শেয়ার করে তোমাদের প্রোফাইলে পাঠিয়ে দিবা, যেন তোমাদের এই একটি শেয়ারের বিনিময়ে তোমাদের আদার্স ফ্রেন্ড সার্কেল উপকৃত হয়ে থাকে। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।